জানেন যে আমরা বিরোধী দল, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি সাধারণ মানুষের যে ভোটের অধিকার দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করার জন্য। সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে এই বন্দর, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জের মানুষ সবাই একাকার হয়ে গিয়েছে। সকল পেশা ধর্মবর্ণ নির্বিশেষে ধানের শীষের পক্ষে, পরিবর্তনের পক্ষে একটা আপনার আওয়াজ উঠেছে। যেখানে যাচ্ছি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে, সবাই চাচ্ছে যে একজন ব্যক্তিকে ওনারা 13 বছর দায়িত্ব দিয়েছে, এখন এরা পরিবর্তন করে পুনরায় আবার ওনারা দেখতে চায়। আজকে নির্বাচন কমিশন আপনি দেখবেন একটা পক্ষপাতিত্ব করছে, যে আজকে এই যে দেখেন এই যে যেই নৌকা টাঙানো হয়েছে সেটা এত, এই নৌকা টাঙানোর কোনো আইনগত অধিকার কিন্তু নাই, অথচ তারা সরকারি দল হওয়ার কারণে এই বড় বড় নৌকা এই নারায়ণগঞ্জ আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা টাঙিয়ে রেখেছে, কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।